ছাত্র ছাত্রীরা, এর আগের এপিসোডে আমরা যে জিওসি বা জেনারেল অর্গানিক কেমিস্ট্রি যেটা করছিলাম সেটা কার্যকরী গ্রুপ নিয়ে আমরা জেনেছি। আজকে সেই কার্যকরী গ্রুপের উপর ভিত্তি করে জৈব যৌগে কতরকমভাবে ভাগ করা যায় সেটা আমরা কিন্তু দেখে নেব। তাহলে আজকে যেটা আমরা আগের যেটা করেছিলাম সেটা হচ্ছে কার্বন শৃঙ্খলের উপর ভিত্তি করে জৈব যৌগের শ্রেণীবিভাগ, আজকে ফাংশনাল গ্রুপ বা কার্যকরী গ্রুপের উপর ভিত্তি করে জৈব যৌগের শ্রেণীবিভাগ সেটা আমরা আলোচনা করব। এবং দেখো কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, খুব ভালো করে এই জায়গাটা শুনতে হবে এবং তোমাদের নোটও করে নিতে হবে। কার্যকরী গ্রুপের ভিত্তিতে জৈব যৌগের শ্রেণীবিভাগ এটা আমরা আলোচনা করব। কার্যকরী গ্রুপের ভিত্তিতে জৈব যৌগের শ্রেণীবিভাগ, আগের এপিসোডে তোমাদের আমি কার্যকরী গ্রুপ কাকে বলে সেটা আমি তোমাদের শিখিয়েছিলাম এবং সেখানেও অনেকটাই হয়ে গেছে। সেই শ্রেণীবিভাগটাই আমরা করব একটু নতুন ফর্মে। দেখো কার্যকরী গ্রুপের ভিত্তিতে জৈব যৌগের শ্রেণীবিভাগের মধ্যে আমরা প্রথম যে ভাগটা করব সেটাকে বলবো হাইড্রোকার্বন। সেটা হচ্ছে হাইড্রোকার্বন, এক নম্বর যে ভাগটা সেটার নাম হচ্ছে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন আমি একটা একটা করে ভাগ করছি। প্রথমে হচ্ছে হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বনটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, অ্যালিফ্যাটিক, আর একটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। দেখো এটাকে আমরা একটাতে আমরা অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন বলতে পারি, অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, আর একটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এবং দেখো এই অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, অ্যালিফ্যাটিক আমি বলেছি, অ্যালিফ্যাটিক কথাটা যখনই তুমি শুনবে তখন সরল বা মুক্ত শৃঙ্খল হাইড্রোকার্বন, এখানে শাখা থাকতে পারে। আর অ্যারোমেটিক, এটা কথাটা এসছে অ্যারোমা থেকে, অ্যারোমা মানে সুন্দর গন্ধ বিশিষ্ট। এই অ্যারোমেটিক হাইড্রোকার্বন যখন তুমি ভাববে তখন একটা রিং আকারে কোনো যৌগ তো আছে সেটার কথা তোমাকে ভাবতে হবে। এবং এখানে যেহেতু হাইড্রোকার্বন মানে এখানে কার্বন আর হাইড্রোজেন সমন্বিত যৌগ, সুতরাং এখানে কার্বন এবং হাইড্রোজেন অনলি থাকবে এই যৌগগুলোতে। এবং যদি সেটা সরল মুক্ত শৃঙ্খল হয় তাহলে সেটা অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন হবে, এবং যদি সেটা বদ্ধ শৃঙ্খল হয় অর্থাৎ কোনো একটা রিং ফর্মেশনে থাকে তাহলে সে অ্যারোমেটিক হাইড্রোকার্বন হবে। এবং দেখো এই অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্যাচুরেটেড মানে সম্পৃক্ত, স্যাচুরেটেড সম্পৃক্ত হাইড্রোকার্বন, আর একটা হচ্ছে অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড। তোমরা যদি ইংরাজিতে লিখবে, আর যদি বাংলায় লেখো বাংলাতে লিখবে। স্যাচুরেটেড মানে হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, আর আনস্যাচুরেটেড মানে হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আমি সব কটা ভাগ বলবো। আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনকে এটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অ্যালকিন, একটা হচ্ছে অ্যালকিন, আর একটা হচ্ছে অ্যালকাইন, একটা হচ্ছে অ্যালকাইন, বুঝতে পারলে। আর স্যাচুরেটেড হাইড্রোকার্বনকে আমরা অ্যালকেন বলতে পারি, স্যাচুরেটেড হাইড্রোকার্বনকে অ্যালকেন বা প্যারাফিন অনেকে বলে, অ্যালকেন আমরা অ্যালকেন বলতে পারি, বুঝতে পারলে, অ্যালকেন বা প্যারাফিনও বলে। আর অ্যারোমেটিক হাইড্রোকার্বন, অ্যারোমেটিক হাইড্রোকার্বনটাকে আমরা একটা ভাগই রাখছি, আমাদের একটা ভাগই দরকার, আমরা দ্বিতীয় ভাগে যাব না, তোমাদের বইতে একটু ভাগ করা আছে, আমি দ্বিতীয় ভাগে যাচ্ছি না। তো হাইড্রোকার্বন অ্যালিফ্যাটিক আর অ্যারোমেটিক, তার মধ্যে সম্পৃক্ত হাইড্রোকার্বনটাকে আমরা বলবো, সম্পৃক্ত যে হাইড্রোকার্বন সেটাকে আমরা বলবো অ্যালকেন, স্যাচুরেটেড, আর আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত হাইড্রোকার্বন আমরা দুভাগে ভাগ করবো, অ্যালকিন এবং অ্যালকাইন। এবার দেখো এই অ্যালকেন এটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, এবং সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে কি, সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে যেখানে কার্বন টু কার্বন সিঙ্গেল বন্ড আছে, এটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। যেখানে কার্বন টু কার্বন সিঙ্গেল বন্ড আছে এটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। এবং দেখো এই সিঙ্গেল বন্ড বাদ দিয়ে এবার বাদ বাকি যে যোজ্যতাগুলো আছে সেই যোজ্যতাগুলোকে তুমি হাইড্রোজেন দ্বারা ফিল আপ করো তাহলেই তুমি সম্পৃক্ত হাইড্রোকার্বন পেয়ে যাবে। দেখো এখানে এই কার্বন টু কার্বন সিঙ্গেল বন্ড করে এই কার্বনটার একটা বন্ধন এখানে হয়ে গেছে, মানে একটা যোজ্যতা এখানে হয়ে গেছে, আর তিনটে যোজ্যতা খালি আছে, তিনটে যোজ্যতা, তিনটে হাইড্রোজেন দিয়ে দাও তাহলেই তুমি অ্যালকিন পেয়ে যাচ্ছ। এখানেও দিয়ে দাও, এখানে এইচ, এখানে এইচ, এখানে এইচ। এবং এই অ্যালকিনটা কি, এই এখানে অ্যালকিনটা হচ্ছে CH3 সিঙ্গেল বন্ড, CH3 এরকমভাবে তুমি প্রকাশ করতে পারো। এটার নাম হচ্ছে ইথেন। যেখানে অ্যালকেন মানে যেখানে কার্বন টু কার্বন সিঙ্গেল বন্ড হবে সেটা হচ্ছে অ্যালকেন। এখানে অ্যালকেনের মধ্যে একটা ব্যতিক্রম আছে মিথেন, মিথেনের কার্বন টু কার্বন বন্ড কিছু নেই, কার্বন টু হাইড্রোজেন বন্ড হয়, সেটা ব্যতিক্রম, কিন্তু মিথেনটাও কিন্তু অ্যালকেনের মধ্যে পড়ে যায়। সুতরাং অ্যালকেন বলতে আমরা কিন্তু বলবো এখানে কার্বন টু কার্বন সিঙ্গেল বন্ড, কার্বন টু কার্বন সিঙ্গেল বন্ড
এবং বাদবাকি যোজ্যতাগুলো কার্বনের যদি হাইড্রোজেন দ্বারা ফিল আপ হয় তাহলে সেটাকে বলবো অ্যালকেন। আর অ্যালকিন বলতে কি বোঝায়? অ্যালকিন দেখো, যেখানে অ্যালকিন বলতে আমরা এটাই বোঝাবো যেখানে কার্বন টু কার্বন ডবল বন্ড আছে, কার্বন টু কার্বন যেখানে ডবল বন্ড আছে সেটা হচ্ছে অ্যালকিন, কার্বন টু কার্বন ডবল বন্ড আছে সেটা হচ্ছে অ্যালকিন, এবং বাদবাকি যে যোজ্যতাগুলো যদি হাইড্রোজেন দ্বারা ফিল আপ হয় তাহলে সেটা হচ্ছে অ্যালকিন। এবং দেখো এখানে এই কার্বনের দুটো যোজ্যতা খালি, এই কার্বনটা দুটো যোজ্যতা খালি, এই দুটো যোজ্যতা হাইড্রোজেন দিয়ে দাও, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে অ্যালকিন। এবং এটার নাম কি? এটার নাম হচ্ছে দেখো C2H4, এবং এর নাম হচ্ছে ইথিলিন। বুঝতে পারলে? অ্যালকিন আনস্যাচুরেটেড, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনের মানে কার্বন টু কার্বন হয় ডবল বন্ড হবে, ডবল বন্ড হলে তার নাম হচ্ছে অ্যালকিন, বা কার্বন টু কার্বন ট্রিপল বন্ড হতে পারে, এবং সেই বাকি যোজ্যতাটাকে হাইড্রোজেন দ্বারা ফিল আপ করো সেটা হচ্ছে অ্যালকাইন। এটা কি? এটা হচ্ছে অ্যালকাইন। এই যৌগগুলোকে আমরা বলবো অ্যালকাইন। একটু ভালো করে বোঝার চেষ্টা করো যে হাইড্রোকার্বন মানে সেখানে কার্বন এবং হাইড্রোজেন থাকবে, কার্বন ও হাইড্রোজেন থাকবে, স্যাচুরেটেড মানে কি? সেখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হবে, সেটা হচ্ছে স্যাচুরেটেড। আর অ্যালকিনে কী হবে? কার্বন টু কার্বন ডবল বন্ড হবে, আর বাদবাকি যোজ্যতাগুলো হাইড্রোজেন দ্বারা ফিল আপ হবে। আর অ্যালকাইনটা কি? অ্যালকাইন হচ্ছে কার্বন টু কার্বন ট্রিপল বন্ড হবে, এবং বাদবাকি যোজ্যতাগুলো হাইড্রোজেন দ্বারা ফিল আপ হবে। এবং এই অ্যালকিন এবং অ্যালকাইন অর্থাৎ যেখানে কার্বন টু কার্বন ডবল বন্ড বা ট্রিপল বন্ড দ্বারা যুক্ত আছে তাদেরকে আমরা বলবো অসম্পৃক্ত অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। বুঝতে পারলে? তো এটা করবে। আর অ্যারোমেটিকটা আমরা পরে পড়বো, এরপরে যখন আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন আমরা মানে পরের যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার আমরা পড়বো। অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মধ্যে দেখো আমি কয়েকটা উদাহরণ বলছি, অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মধ্যে উদাহরণ হচ্ছে বেঞ্জিন C6H6, এটা হাইড্রোকার্বন মানে হাইড্রোজেন এবং কার্বন নিয়ে গঠিত। এবং এর যদি তুমি করো অ্যারোমেটিক মানেই হচ্ছে বদ্ধ শৃঙ্খল, মানে বদ্ধ শৃঙ্খল এরকম থাকবে, আমি এরা স্ট্রাকচার এর আগেও দেখিয়েছি, অল্টারনেটে একটা সিঙ্গেল বন্ড একটা ডবল বন্ড করে এরকম থাকবে, এক দুই তিন চার পাঁচ আর একটা ডবল বন্ড, এখানে কার্বন টু কার্বন, এখানে এখানে, হ্যাঁ এইটা হচ্ছে দেখো এইটা বেঞ্জিন, এটা রিং ফর্মেশন হবে, C6H6 হচ্ছে এইটা C6H6, এটাই হবে, এইরকম গঠনটা হবে। তো এইটাই হচ্ছে অ্যারোমেটিক, অ্যারোমেটিককে দেখো একটা রিং ফর্মেশন হচ্ছে, এটা একটা নাম হচ্ছে বেঞ্জিন। তো বেঞ্জিন হচ্ছে একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এইটুকু জেনে রাখো, বেঞ্জিন হচ্ছে একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন। আমরা অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন জানবো, এর পরের যে চ্যাপ্টার আছে সেখানে অ্যারোমেটিক হাইড্রোকার্বন নিয়ে জানবো, বেঞ্জিন বা টোলুইন এরা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তো বেঞ্জিনের কথা তুমি জেনে রাখো, এটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন, অ্যারোমেটিক কথাটা অ্যারোমা থেকে এসছে এবং এখানে একটা রিং ফর্মেশন হবে, এই কথাটা তোমরা জেনে রাখো। এবার দেখো যেটা করব সেটা হচ্ছে সম্পৃক্ত যে হাইড্রোকার্বন, সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে অ্যালকেনে, অ্যালকেনে যে কার্বন পরমাণুগুলো আছে সেই কার্বন পরমাণুগুলোকে আমরা শ্রেণীবিভাগ করতে পারবো। আমরা দেখো তাহলে এটা আমি লিখছি, এটা একটু আমি মুছে দিলাম। এবার দেখো যেটা আমি করব এটা হচ্ছে যে সম্পৃক্ত যে অ্যালকেন হাইড্রোকার্বন আছে, সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে স্যাচুরেটেড যে হাইড্রোকার্বনটা আছে সেই হাইড্রোকার্বনে উপস্থিত কার্বন পরমাণু শ্রেণীবিভাগ, অর্থাৎ আমরা করব সম্পৃক্ত খুব ভালো করে শুনবে, সম্পৃক্ত হাইড্রোকার্বন, সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে স্যাচুরেটেড মানে অ্যালকেনে, সম্পৃক্ত হাইড্রোকার্বনে উপস্থিত কার্বন পরমাণুর শ্রেণীবিভাগ, উপস্থিত সি পরমাণুর কার্বন পরমাণুর শ্রেণীবিভাগ, সম্পৃক্ত হাইড্রোকার্বন উপস্থিত কার্বন পরমাণুর শ্রেণীবিভাগ। দেখো আমরা এই একটা কার্বন, একটা আমি যদি ধরো এই একটা কার্বন, কার্বনের যোজ্যতাটাকে আমি এইরকম চারটে দ্বারা প্রকাশ করলাম, চারটে যোজ্যতা, এই কার্বনটার মানে এই কার্বন পরমাণুটার আমি শ্রেণীবিভাগ করবো কীরকমভাবে, দেখো যদি এই কার্বনটা আরেকটা কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত থাকে এবং বাদবাকিগুলো যদি হাইড্রোজেন দ্বারা ফিল আপ থাকে তাহলে এইটাতে এই কার্বনটাতে CH3 আনতে হবে। বুঝতে পারলে? কারণ এই কার্বনটাও তো, এই কার্বনটাও তো চারটে, আচ্ছা এই কার্বনটাকে আমি CH3 কীরকমভাবে আনছি দেখো, এই কার্বনটারও চারটে যোজ্যতা খালি,
মানে এইটা একটা যোজ্যতা ফিল আপ আছে, তিনটে যোজ্যতা খালি আছে, এরমভাবেই বলছি। তো সেটাতেও আমি হাইড্রোজেন দ্বারা ফিল আপ করলাম। এবার তুমি এই কার্বনটা থেকে আমি তুমি ফোকাস করো, এই কার্বনটায় এই কার্বনটার সঙ্গে একটা কার্বন পরমাণু যুক্ত। সুতরাং যেখানে এই যে এখানে একটা একটা অ্যালকেন, মানে এখানে সবই যে সিঙ্গেল বন্ড আছে, সুতরাং এই কার্বনটা যেহেতু একটা কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত, এক্ষেত্রে আমরা এটাকে বলবো এক ডিগ্রি কার্বন, এটাকে বলবো এক ডিগ্রি কার্বন। বুঝতে পারলে? যেখানে কার্বন, কার্বনের চারটে যোজ্যতার মধ্যে একটা যোজ্যতা কেবলমাত্র একটা মানে কার্বন দ্বারা যুক্ত আছে, সেটাকে আমরা বলবো এক ডিগ্রি কার্বন। বুঝতে পারলে? এবার দেখো আবার সেই বেসিক জায়গাতে চলে যাচ্ছি, কার্বনটা আমি করছি দেখো এক দুই তিন চার, এখানে করে দিলাম। এইখানে যে কার্বনটা ছিল এখানে কার্বনটা রেখেছি, এবং এইটাতে যদি ফিল আপ করতে এখানে সিএইচটি দিলাম, এইখানটায় আমি আর একটা সিএইচটি দিলাম, কার্বনের দুটো যোজ্যতাকে আমি এইচ এইচ দ্বারা ফিল আপ করলাম। এই কার্বনটা দু ডিগ্রি কার্বন, কেন? এই কার্বনটা চারটে যোজ্যতার মধ্যে দুটো যোজ্যতা দুটো কার্বন দ্বারা ফিল আপ হয়েছে। যেখানে কার্বন দুটো কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত, সেই কার্বনটাকে আমরা বলবো দু ডিগ্রি কার্বন, দু ডিগ্রি কার্বন পরমাণু, এটা দু ডিগ্রি কার্বন পরমাণু বলবে। বুঝতে পারলে? তিন ডিগ্রি কার্বন পরমাণু কাকে বলবো? আমি একটু ওপরের দিকটা করছি, এখানে জায়গা নিয়ে নিচ্ছে। দেখো তুমি বেসিক এটা করো, আমি প্রথম থেকে এরকমভাবে করছি। করলে তিনটেতে তুমি সিএইচটি সিএইচটি গ্রুপটা লাগাও, তুমি যে কোনো গ্রুপ লাগাতে পারো, সিএইচটি না অ্যালকিল যে কোনো গ্রুপ, সিএইচটি লাগাতে পারো, সি টু এইচ ফাইভ লাগাতে পারো, যে কোনো গ্রুপ লাগাতে পারো। আমি সিএইচটি গ্রুপ লাগাচ্ছি তিনটেতে, এবং বাদবাকি যোজ্যতাকে আমি হাইড্রোজেন দ্বারা ফিল আপ করছি। এইখানে যে কার্বনটা আমি পাচ্ছি, এই কার্বনটা হচ্ছে তিন ডিগ্রি কার্বন, তিন ডিগ্রি কার্বন, কারণ এখানে যে কার্বনটা আছে সেই কার্বনটা তিনটে কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে তিন ডিগ্রি কার্বন, তিন ডিগ্রি বা টার্সিয়ারি এটাকে বলতে পারে। প্রাইমারি এটা এক ডিগ্রি কার্বন বা প্রাইমারি কার্বন, এক ডিগ্রি কার্বনের অপর নাম হচ্ছে প্রাইমারি কার্বন, দু ডিগ্রি কার্বনের অপর নাম হচ্ছে সেকেন্ডারি কার্বন, আর তিন ডিগ্রি কার্বনের অপর নাম হচ্ছে টার্সিয়ারি কার্বন, এটা লিখতে পারো। আর যদি কার্বনের চারটে যোজ্যতাই যদি সিএইচটি বা অ্যালকিল গ্রুপ দ্বারা ফিল আপ হয়, ধরো এইটা সিএইচটি, এইটাও সিএইচটি, এইটাও সিএইচটি, এইটাও সিএইচটি, কার্বনের চারটে যোজ্যতাই, চারটে যোজ্যতাই যদি কার্বন দ্বারা ফিল আপ হয়, এই কার্বন চারটে যোজ্যতাই দেখো একটা দুটো তিনটে চারটে, চারটি কার্বন দ্বারা ফিল আপ, তখন তাকে আমরা এই কার্বনটাকে বলবো কোয়াটারনারি কার্বন, কোয়াটারনারি, 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 কোয়াটারনারি কার্বন পরমাণু, সি পরমাণু। বুঝতে পারলে? তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বন উপস্থিত সি পরমাণুকে আমরা চার ভাগে ভাগ করতে পারি। যেখানে কার্বন কেবলমাত্র একটা কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত, সেই কার্বনটাকে আমরা বলবো এক ডিগ্রি কার্বন বা প্রাইমারি কার্বন। যেখানে কার্বন দুটো কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত, সেটাকে আমরা বলবো দু ডিগ্রি কার্বন বা সেকেন্ডারি কার্বন। যেখানে কার্বন তিনটে কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাকে আমরা বলবো তিন ডিগ্রি কার্বন। আর যেখানে কার্বন চারটে কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, একটা, এখানে একটা, তাকে আমরা বলবো কোয়াটারনারি কার্বন পরমাণু। এবং এক ডিগ্রি কার্বন পরমাণুর সঙ্গে যে হাইড্রোজেন যুক্ত আছে, সেই হাইড্রোজেনটাকে আমরা বলবো এক ডিগ্রি হাইড্রোজেন। তাহলে দেখো এখানে এই এক ডিগ্রি কার্বনের সঙ্গে তিনটে হাইড্রোজেন যুক্ত আছে, এই তিনটে হাইড্রোজেনই কিন্তু এক ডিগ্রি হাইড্রোজেন। এটা হচ্ছে এটা, এই হাইড্রোজেনটা কী হাইড্রোজেন? এক ডিগ্রি হাইড্রোজেন। খালি এইটা নয়, এইটাও এক ডিগ্রি হাইড্রোজেন, এইটাও এক ডিগ্রি হাইড্রোজেন। বুঝতে পারলে? দু ডিগ্রি কার্বনের সঙ্গে যে হাইড্রোজেন যুক্ত আছে তাকে আমরা বলবো দু ডিগ্রি হাইড্রোজেন, এটা হচ্ছে দু ডিগ্রি হাইড্রোজেন, এটাকে বলবো দু ডিগ্রি হাইড্রোজেন। তিন ডিগ্রি কার্বনের সঙ্গে যে হাইড্রোজেনটা যুক্ত আছে তাকে আমরা বলবো তিন ডিগ্রি হাইড্রোজেন, তিন ডিগ্রি হাইড্রোজেন। আর কোয়াটারনারি কার্বন পরমাণু তো হাইড্রোজেন যুক্ত থাকার কথাই নয়, কারণ কোয়াটারনারি এই কার্বনটার সঙ্গে কোনো হাইড্রোজেন যুক্ত নেই, সুতরাং এই কোয়াটারনারি কার্বন পরমাণুতে কোনো হাইড্রোজেন কিন্তু আমরা পাবো না। বুঝতে পারলে? এই জায়গাটা তোমাদের ভালো করে করতে হবে। এবার এখানে একটা যৌগ লেখা আছে, কোনটা কোন ধরনের কার্বন পরমাণু তোমাকে দেখাতে হবে। দেখো সেই যৌগটা, এটা তোমরা ভালো করে এটা স্ক্রিনশট নিয়ে নেবে, এবং কোনটা কোন ধরনের যৌগ সেটা তোমাকে দেখাতে হবে। দেখো কোনটা কোন ধরনের কার্বন পরমাণু, যে পরমাণুটা যে একটা যৌগ দেওয়া আছে সিএইচ থ্রি, সি সিএইচ থ্রি, সিএইচ থ্রি, তাহলে একই সঙ্গে তুমি বুঝতে পারবে সিএইচ থ্রি, সিএইচ টু, সিএইচ, সিএইচ থ্রি, সিএইচ থ্রি, এটা দেওয়া আছে। এখানে প্রত্যেকটা কার্বন পরমাণু কোনটা কোন ধরনের কার্বন পরমাণু তোমাকে দেখতে হবে। দেখো আমি এদিক থেকে শুরু করছি, এই কার্বনটায় কটা কার্বন যুক্ত আছে? এই কার্বনটা একটা কার্বন যুক্ত আছে, এখানে হাইড্রোজেন আছে কিন্তু এখানে যুক্ত আছে কার্বন দ্বারা,
তাহলে এই কার্বনটা যেহেতু একটা কার্বন যুক্ত আছে, সুতরাং এটা কত ডিগ্রি? এটা এক ডিগ্রি। এই কার্বনটায় কটা কার্বন যুক্ত আছে? এখানে একটা, এখানে একটা, সুতরাং এইটা কত ডিগ্রি? এটা দু ডিগ্রি। এই কার্বনটা কটা কার্বন যুক্ত আছে? একটা। সুতরাং এই কার্বনটা কত ডিগ্রি? এই কার্বনটা এক ডিগ্রি। ভালো করে খেয়াল করো, এই কার্বনটা কটা কার্বন যুক্ত আছে? এখানে একটা, এখানে একটা, সুতরাং এটা কত ডিগ্রি? দু ডিগ্রি। এই কার্বনটায় কটা কার্বন যুক্ত আছে? একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে কটা আছে দেখো, এই কার্বনটা একটা, দুটো, তিনটে, চারটে, তাহলে এটা চার ডিগ্রি, চার ডিগ্রি কার্বন, ঠিক আছে। আর আচ্ছা সরি, এইটা তো দু ডিগ্রি হবে না, এইটা এই যে এইখানটা দেখো, এটাতে এই কার্বনটার সঙ্গে কটা কার্বন যুক্ত আছে? এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তিনটে। সুতরাং এটা তিন ডিগ্রি হবে, এটা তিন ডিগ্রি, এটা চার ডিগ্রি হলো। এই কার্বনটার সঙ্গে কটা কার্বন যুক্ত আছে? একটা কার্বন, এইটা এক ডিগ্রি। এই কার্বনটার সঙ্গে কটা কার্বন যুক্ত আছে? একটা কার্বন, এইটা এক ডিগ্রি। এই কার্বনটার সঙ্গে কটা কার্বন যুক্ত আছে? একটা কার্বন, সুতরাং এটাও এক ডিগ্রি। এইভাবেই তোমরা কিন্তু গোটাটাই করতে পারবে, খুব ভালো করে এটা করবে। যে সবসময় মনে রাখবে যে যদি একটা কার্বন পরমাণুর সঙ্গে আরেকটা কার্বন পরমাণু যুক্ত থাকে, যদি একটা কার্বন পরমাণুর সঙ্গে আরেকটা কার্বন পরমাণু যুক্ত থাকে, তাহলে সেই কার্বনটা হচ্ছে এক ডিগ্রি। যদি একটা কার্বন পরমাণুর সঙ্গে আরও দুটো কার্বন পরমাণু যুক্ত থাকে, সেটা হচ্ছে সেই কার্বনটা হচ্ছে দু ডিগ্রি। যদি একটা কার্বনের সঙ্গে তিনটে কার্বন পরমাণু যুক্ত থাকে, সেটা হচ্ছে তিন ডিগ্রি। এই কনসেপ্টটা বহু জায়গায় কাজে লাগবে। আর যদি একটা কার্বনের সঙ্গে যদি চারটে কার্বন পরমাণু যুক্ত থাকে, সেই কার্বন পরমাণুটাকে আমরা বলবো কোয়াটারনারি কার্বন পরমাণু। ভালো করে করবে। এরপরে দেখো, এরপরে এই তো হাইড্রোকার্বন আমরা শ্রেণীবিভাগটা করলাম, এরপরে বিভিন্ন যে যৌগগুলো আমরা পাবো কার্যকরী গ্রুপের ভিত্তিতে জৈব যৌগের শ্রেণীবিভাগ, প্রথমটা আমরা হাইড্রোকার্বন দেখালাম, এবার যেগুলো পাবো সেগুলো সবই কিন্তু হচ্ছে হাইড্রোকার্বন জাতক, হাইড্রোকার্বন জাত যৌগ। মানে বেসিক, মানে ধরো পেরেন্টস যে কম্পাউন্ডটা, কোনো জৈব যৌগের যেটা পেরেন্টস কম্পাউন্ড, মানে যেটা একদম উৎপত্তি স্থল, সেটা হাইড্রোকার্বন থেকে। আর জৈব যৌগের যে অন্যান্য যে গ্রুপগুলো আছে, সেই গ্রুপগুলো কিন্তু হাইড্রোকার্বন থেকেই কিন্তু সেই গ্রুপগুলো এসেছে, হাইড্রোকার্বন যৌগ থেকে। অর্থাৎ সেই জন্য আমরা বলবো যে হাইড্রোকার্বনের বিভিন্ন জাতক সমূহ, যে হাইড্রোকার্বনের আমরা যেটা আলোচনা করব, এটা হচ্ছে হাইড্রোকার্বনের, হাইড্রোকার্বনের বিভিন্ন জাতক সমূহ। জাতক সমূহ মানে হাইড্রোকার্বন থেকেই এরা এসেছে, হাইড্রোকার্বনের বিভিন্ন জাতক সমূহ। জাতক সমূহ এটাকে আমরা আলাদা এটাকে ভাগে ভাগ করছি, জৈব যৌগের শ্রেণীবিভাগ করছি, প্রথমটা করেছে হাইড্রোকার্বন, আর দ্বিতীয়টা করছে হাইড্রোকার্বনের বিভিন্ন জাতক সমূহ, অর্থাৎ হাইড্রোকার্বন থেকেই এসেছে। যেমন দেখো, আমরা যেটা করব যে হাইড্রোকার্বনের হ্যালোজেন জাতক, হাইড্রোকার্বনের হ্যালোজেন জাতক আমরা যেভাবে ভাগটা করছি, দেখো হাইড্রোকার্বনের হ্যালোজেন জাতক মানে হাইড্রোকার্বনের, হাইড্রোকার্বনের একটা যদি হাইড্রোজেন হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়। দেখো এখানে কীভাবে সৃষ্টি হয়েছে হাইড্রোকার্বনের হ্যালোজেন জাতক। দেখো এখানে হাইড্রোকার্বনটা ছিল CH4, এখানে একটা এইচকে আমি দূরে সরিয়ে দিলাম, এখানে একটা হ্যালোজেন নিয়ে এলাম, সেটা হচ্ছে ক্লোরিন, ক্লোরিন বা ব্রোমিন, ফ্লোরিন, আয়োনিন যা নিয়ে আসতে পারো। কী তৈরি হচ্ছে এখানে? CH3Cl। এইটা দেখো, এইটাকে বলবো হাইড্রোকার্বনের, হাইড্রোকার্বনের হ্যালোজেন জাতক, মানে হাইড্রোকার্বন থেকে এই যৌগটা তৈরি হয়েছে। এর নাম হচ্ছে মিথাইল ক্লোরাইড, এর নাম হচ্ছে মিথাইল ক্লোরাইড। সুতরাং এটা হচ্ছে, এটার নাম কি? এটার নাম হচ্ছে মিথাইল ক্লোরাইড, মিথাইল ক্লোরাইড। শুধুমাত্র একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে তা নয়, যদি এখানে ধরো দুটো হাইড্রোজেন প্রতিস্থাপিত হতে পারে, তিনটে হাইড্রোজেন প্রতিস্থাপিত হতে পারে। যেমন ধরো এখানে তিনটে হাইড্রোজেন যদি প্রতিস্থাপিত, তাহলে কী নাম হবে? CHCl3, এটার নাম হচ্ছে ক্লোরোফর্ম, তোমরা এটা করেছো, ক্লোরোফর্ম, এটার নাম হবে ক্লোরোফর্ম। তো এই যে যৌগগুলো যেটা পাচ্ছি, সেটাকে একটা শ্রেণীবিভাগ করছি, এবং এই যে যৌগগুলোকে আমরা বলবো অ্যালকিল হ্যালাইড। এই যৌগগুলোকে আমরা কি বলবো? এই যৌগগুলোকে আমরা বলবো হাইড্রোকার্বনের হ্যালোজেন জাতক, এটাকে আমরা বলবো অ্যালকিল হ্যালাইড বা হ্যালো অ্যালকেন, অ্যালকিল হ্যালাইড বা হ্যালো অ্যালকেন। এই যৌগগুলোকে আমরা কি বলবো? অ্যালকিল হ্যালাইড, অ্যালকিল হ্যালাইড বা হ্যালো অ্যালকেন, বা হ্যালো অ্যালকেন। দেখো অ্যালকেন নামটা কিন্তু শেষে আছে, অ্যালকেন মানে অ্যালকেন থেকেই, হ্যালকেনের হ্যালোজেন ডেরিভেটিভ, অ্যালকেন থেকেই কিন্তু হ্যালোজেন হাইড্রোজেন দ্বারা প্রতিস্থাপিত এটা তৈরি করছে। তো এরকমভাবে আমরা শ্রেণীবিভাগ করছি, যেমন এটার নাম হচ্ছে মিথাইল ক্লোরাইড, অ্যালকিল হ্যালাইড, অ্যালকিল মানে মিথাইল গ্রুপটা আর ক্লোরাইড, ক্লোরাইড মানে এখানে হ্যালাইড, বুঝতে পারছো? এইভাবেই নামটা হবে।
তো দেখো এই নামকরণটা আমরা পরে করে নেবো, তোমরা এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো যে আমরা শ্রেণী বিভাগটা করছি, শ্রেণী বিভাগের মধ্যে হাইড্রোকার্বনের বিভিন্ন জাতক সমূহ না হাইড্রোকার্বন থেকে উৎপত্তি হয়েছে, এবং এদের যদি সাধারণ সংকেত করো, সাধারণ সংকেতটা কী হবে, সিএন এইচ টু এন প্লাস ওয়ান এক্স, এক্স হচ্ছে যে কোনো একটা হ্যালোজেন। দেখো তুমি যদি এখানে সি যদি এখানে ওয়ান ধরো তাহলে এইচ কত হবে, এন যদি তুমি এখানে ওয়ান ধরো তাহলে এইচ কত হবে, এইচ হচ্ছে থ্রি হবে, থ্রি হলে আর এখানে এক্স হচ্ছে একটা হ্যালোজেন। তো যে কোনো জিনিস তুমি এখানে বসাতে পারো, যেমন ধরো সি টু, যদি সি যদি টু ধরি তাহলে এইচ কত হবে, এইচ ফাইভ হবে, মানে এন এর জায়গায় যদি আমি টু ধরি তাহলে এইচ কত হয়, ফাইভ। তাহলে এক্সটা আমি যদি এখানে যদি বিআর দিই, বিআর হতে পারে, এটা হচ্ছে হাইড্রোকার্বনের হ্যালোজেন জাতক, এটার নাম কি, এটার নাম হচ্ছে ইথাইল, এটার নাম হচ্ছে মিথাইল, এটার নাম হচ্ছে ইথাইল ব্রোমাইড, পরে নাম নেমিংটা আমরা জেনে নেব। এই জায়গাটা তোমাদের একটু বোঝানোর চেষ্টা করলাম। এরপরে দেখো, এরপরে যেটা করব সেটা হচ্ছে হাইড্রক্সি জাতক, হাইড্রক্সি হাইড্রোকার্বনের হাইড্রক্সি জাতক, হাইড্রক্সি জাতক। দেখো তোমাদের অল্প করে বলছি হাইড্রক্সি জাতক, ধরো এই যে সিএইচ ফোর আছে, এই সিএইচ ফোর থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায় এবং সেখানে যদি একটা ওইচ গ্রুপ চলে আসে, হাইড্রক্সি মানে ওইচ গ্রুপ, তাহলে যেটা তৈরি হচ্ছে, দেখো তাহলে যেটা তৈরি হচ্ছে সেটা কী হচ্ছে, সিএইচ সি ওইচ, সিএইচ সি ওইচ তৈরি হচ্ছে। এবং এইটার নাম কী হবে, হাইড্রক্সি এইটা যে তৈরি হচ্ছে এটার নাম হচ্ছে মিথাইল অ্যালকোহল, এটার নাম কি, এটার নাম হচ্ছে মিথাইল অ্যালকোহল, মিথাইল, এটার নাম কি, মিথাইল অ্যালকোহল। তাহলে দেখে অ্যালকোহল জাতীয় যৌগ তৈরি হচ্ছে, তাহলে হাইড্রক্সি জাতক, হাইড্রোকার্বনের হাইড্রক্সি জাতক মানে কি, মানে হচ্ছে অ্যালকোহল, হাইড্রোকার্বনের হাইড্রক্সি জাতক মানে অ্যালকোহল, অ্যালকোহল হতে পারে, অ্যালকোহল এই সিএইচটি ওইচ গ্রুপটা থাকলেই আমরা তাকে অ্যালকোহল বলবো, এটা আমি আগের এপিসোডে করিয়েছি, ওইচ গ্রুপটা থাকলেই অ্যালকোহল বলবো। সুতরাং হাইড্রক্সি জাতক এটা হচ্ছে অ্যালকোহল, এরকমভাবে আমরা ভাগ করতে পারি। তোমরা অ্যালকোহলের তারপর শ্রেণীবিভাগ করেছে, সেই অ্যালকোহলের শ্রেণীবিভাগগুলো আমরা পরে আস্তে আস্তে জেনে যাব, মনোহাইড্রিক অ্যালকোহল, ডাইহাইড্রিক অ্যালকোহল, প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল, সেই শ্রেণীবিভাগগুলো করেছে, সেগুলো আমরা পরে জেনে যাব। কিন্তু মূলত ভাগটা দেখো, এখানে অ্যালকিল হ্যালাইড বা হ্যালো অ্যালকেন, এটা হচ্ছে অ্যালকোহল, এটা অ্যালকোহলের শ্রেণী একটা উদাহরণ হচ্ছে মিথাইল অ্যালকোহল, বুঝতে পারলে। তাহলে হাইড্রোকার্বনের বিভিন্ন জাতক সমূহের মধ্যে তোমরা দুটো করেছি, একটা হচ্ছে অ্যালকিল হ্যালাইড আর একটা হচ্ছে অ্যালকোহল। এবার দেখো ইথার, তৃতীয়টা যেটা করব সেটা হচ্ছে ইথার, ইথার বাংলাতেই লিখি ইথার, ইথার যৌগের মধ্যে কীরকম হবে, ইথার যৌগের মধ্যে ইথারটা কীরকমভাবে তৈরি হয়, দেখো দেখো এই আমি মিথেন দিয়েই দেখাচ্ছি, এই সিএইচ ফোর এখান থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায় এবং এখানে যদি আর একটা ধরো ও সিএইচ থ্রি, এই গ্রুপটা যদি যুক্ত হয়, এই গ্রুপটা যদি যুক্ত হয়, ও সিএইচ থ্রি হতে পারে, ও সি টু এইচ ফাইভ হতে পারে, যে কোনো গ্রুপ হতে পারে, আমি একটা জিনিস দেখাচ্ছি। তাহলে দেখো এক্ষেত্রে কী তৈরি হচ্ছে, তৈরি হচ্ছে দেখো সিএইচ থ্রি ও সিএইচ থ্রি। আর আমি এর আগে তোমাদের কার্যকরী গ্রুপ যখন পড়িয়েছিলাম তখন বলেছিলাম যদি এই রকম গ্রুপ থাকে তাহলে তাকে আমরা বলবো ইথার। সুতরাং এখানে একটা ইথার তৈরি হয়েছে, এই ইথার হাইড্রোকার্বনের যে হাইড্রোকার্বনের এটা যে একটা জাতক আমি পাচ্ছি তার নাম হচ্ছে ইথার। এবং এই ইথারটা কীভাবে সৃষ্টি হয়েছে সেটা আমি দেখাচ্ছি, এবং এই যে ইথারটা আমি পাচ্ছি এই ইথারটার নাম কি, এই ইথারটার নাম হচ্ছে ডাইমিথাইল ইথার, ডাইমিথাইল ইথার, বুঝতে পারলে, ডাইমিথাইল ইথার। এটা ভালো করে করবে, ইথার যৌগটা আমি পেলাম সবই কিন্তু হাইড্রোকার্বন থেকে আমি পাচ্ছি, হাইড্রোকার্বন মানে এখানে সম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে আমরা পাচ্ছি। তারপরে দেখো কার্বনিল যৌগ, কার্বনিল যৌগের মধ্যে আমরা দুভাগে ভাগ করবো, অ্যালডিহাইড প্রথমে দেখো, অ্যালডিহাইড ভাগ করবো, অ্যালডিহাইড, অ্যালডিহাইডটা ধরো কীভাবে পাচ্ছি, দেখো দেখো এই সিএইচ ফোর এখানে একটা হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে আমি একটা সিএইচও গ্রুপ আনছি, সিএইচও গ্রুপ মানেই হচ্ছে কার্যকরী গ্রুপ মানে হচ্ছে অ্যালডিহাইড, এটা আগেই বলেছি। তাহলে কী তৈরি হচ্ছে দেখো, এখানে তৈরি হচ্ছে কি, এখানে তৈরি হচ্ছে সিএইচ থ্রি সিএইচও, এটা তৈরি হচ্ছে, এর নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড, নেমিং তোমরা সব জেনে যাবে পরে, একদিন দুদিন একটা দুটো এপিসোডের পরেই নেমিং করবো। কিন্তু দেখো অ্যালডিহাইডটা কীভাবে তৈরি হচ্ছে, হাইড্রোকার্বন থেকে তৈরি হচ্ছে, তো হাইড্রোকার্বন একটা হাইড্রোজেন চলে যাচ্ছে সেখানে সিএইচ গ্রুপ যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে তৈরি হচ্ছে একটা অ্যালডিহাইড, তার নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড। তাহলে এই অ্যালডিহাইডটা যেহেতু অ্যালকেন থেকে সৃষ্টি হচ্ছে সুতরাং এই অ্যালডিহাইডটাকে আমরা বুঝতে পারি হাইড্রোকার্বন বা হাইড্রোকার্বন মানেই একটা অ্যালকেন, অ্যালকেনের
জাতক, তো এটা হচ্ছে অ্যালডিহাইড, ভালো করে পড়বে। সুতরাং এখনও পর্যন্ত আমরা চারটে ভাগ করেছি, একটা হচ্ছে অ্যালকিল হ্যালাইড বা হ্যালোঅ্যালকেন, একটা হচ্ছে অ্যালকোহল, একটা হচ্ছে ইথার, একটা হচ্ছে অ্যালডিহাইড। এই চারটে হচ্ছে ভাগ করেছি জৈব যৌগের কার্যকরী গ্রুপের ভিত্তিতে, জৈব যৌগের শ্রেণীবিভাগে আমরা চারটে ভাগ করেছি। আর প্রথম যে ভাগটা করেছি সেই ভাগটা হচ্ছে হাইড্রোকার্বন, সেটাও তোমরা ভালো করে করবে। এরপরে দেখো যে পরের যে ভাগটা করব সেটা হচ্ছে, এটা আমি পুরো মুছে দিচ্ছি, এরপর আরও কিছু আছে, এইগুলোকে একটু ভালো করে প্র্যাকটিস করবে যে কোনটা কোনটা, কোন যৌগটা কোনটা, কোন যৌগতে ওএইচ গ্রুপ থাকলে তাকে আমি কী বলবো, কোনো যৌগতে সিএইচও গ্রুপ থাকলে, কার্যকরী গ্রুপ থাকলে তাকে আমি কী বলবো, কোনো যৌগতে যদি সিঙ্গেল বন্ড ও সিঙ্গেল বন্ড থাকে তাকে আমরা কী বলবো, ইথার বলবো। তো এইরকমই এরকমভাবে চিন্তা করবে। তো আরেকটা দেখো, কার্বন বিভিন্ন জাতক সমূহ, কিটোন, কিটোন জাতীয় যৌগ, কিটোন, এই কিটোন যৌগটা কীভাবে তৈরি হচ্ছে, কিটোন জাতীয় যৌগটা কীভাবে তৈরি হচ্ছে, দেখো কিটোন জাতীয় যৌগটা অ্যালকেন থেকেই সৃষ্টি হচ্ছে। আমি একটা দেখাচ্ছি, ধরো এই সিএইচ ফোর, এই সিএইচ ফোর থেকে একটা হাইড্রোজেন চলে গেল এবং সেখানে তোমার এলো ও সিএইচ ফোর, এখানে একটা হাইড্রোজেন চলে গেল এবং সিও সিএইচ এই গ্রুপটা যুক্ত হলো, সিও সিএইচ এই গ্রুপটা যুক্ত হলো, তাহলে কী হচ্ছে দেখো, সিএইচ ফোর থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায় তাহলে সিএইচ থ্রি, আর সিও সিএইচ টি গ্রুপটা যুক্ত হচ্ছে মানে সিএইচ টি সিও সিএইচ টি। এই যে গ্রুপটা আমি কিটোন, যে গ্রুপটা কিটোন গ্রুপটার মধ্যে আমি মানে কীরকম বলেছিলাম দেখো, যে সি ডবল বন্ড ও এই গ্রুপ, এটা হচ্ছে কার্বনিল গ্রুপ, এই কার্বনিল গ্রুপের দুটো দিকই যদি অ্যালকিল গ্রুপ হয়, মানে এইখানেও একটা অ্যালকিল গ্রুপ আর, আর এখানেও একটা যদি অ্যালকিল গ্রুপ যদি আর হয়, এই আরটা মেবি সেম হতে পারে, একই হতে পারে, এখানে দুটো আরই সেম, অর্থাৎ অ্যালকিল গ্রুপটা সেম, আর মানে হচ্ছে অ্যালকিল গ্রুপ। অ্যালকিল গ্রুপ নিয়ে জানবো, একটা কথা জেনে রাখো যে এখান থেকে সিএইচ ফোর থেকে যদি একটা হাইড্রোজেন চলে যাচ্ছে তাহলে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে অ্যালকিল গ্রুপ। এটা মিথেন থেকে কোন অ্যালকিল গ্রুপ সৃষ্টি হয়েছে, মিথাইল অ্যালকিল গ্রুপটা সৃষ্টি হয়েছে, এটাকে বলবো অ্যালকিল গ্রুপ। অ্যালকিল গ্রুপটাকে প্রকাশ করা আর দ্বারা, অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায় তাহলে অ্যালকিল গ্রুপের সৃষ্টি হয়। এখানে আর এবং আর, এখানে আর এবং আর ডট মেবি সেম হতে পারে, এক হতে পারে বা আলাদাও হতে পারে, সেরকমভাবে কিটোনের শ্রেণীবিভাগ করা হয়, সেগুলো তোমরা ডিটেলসে জানবে। কিন্তু কিটোনটা কীভাবে সৃষ্টি হয়েছে এই জায়গাটা জানো, এই কিটোনটা হাইড্রোকার্বন জাতক কেন আমি বলছি সেই জায়গাটা তোমরা জানো, আর কিটোনের নামটা শোনো, কিটোনের নামের বেসিক স্ট্রাকচারটা খেয়াল করো, এইটা যদি থাকে তাহলে কিটোন, খেয়াল থাকবে এটা, ভালো করে করবে। এরপরে যেটা করবো আমরা, কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, দেখো এটাও হাইড্রোকার্বন জাতক। কেন হাইড্রোকার্বন জাতক বলছি, কারণ সিএইচ ফোর থেকে একটা যদি এইচ চলে যায়, আর যদি সি ডবল এইচ গ্রুপ, এটাকে বলো কার্বক্সিল গ্রুপ, এই কার্বক্সিল গ্রুপ যদি যুক্ত হয় তাহলে তৈরি হচ্ছে কি সিএইচ থ্রি সিওওএইচ, এটা হচ্ছে নাম কি অ্যাসেটিক অ্যাসিড, অ্যাসেটিক অ্যাসিড তৈরি হচ্ছে। এবং এই অ্যাসেটিক অ্যাসিডের সংকেত কি, অ্যাসেটিক অ্যাসিডের সংকেত তো এইটা, সি ডবল এইচ গ্রুপের স্ট্রাকচারটা কি, স্ট্রাকচার হচ্ছে সি ডবল বন্ড ওএইচ। যদি এইরকম গ্রুপ দেখতে পাওয়া যায় তাকে আমরা বলবো কার্বক্সিলিক অ্যাসিড, এই অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে তার একটা কার্বক্সিলিক অ্যাসিড, এবং এটা কিন্তু উৎপত্তি হয়েছে এই কিন্তু অ্যালকেন বা অ্যালকেন থেকেই, তাহলে সেটার জন্য আমরা বলছি হাইড্রোকার্বন মানে একটা অ্যালকেনের বিভিন্ন জাতক, বুঝতে পারলে। এবার করবো দেখো অ্যাসিড ক্লোরাইড, কার্বক্সিলিক অ্যাসিড, এবার করবো আমি অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিড ক্লোরাইড। তো অ্যাসিড ক্লোরাইড কীভাবে সৃষ্টি হচ্ছে দেখো, এই মিথেনটায়, মিথেনটা থেকে একটা হাইড্রোজেনটাকে চলে চলে গিয়ে সেখানে তুমি সিও সিএল গ্রুপটা যোগ করো, তাহলে কি তৈরি হচ্ছে সিএইচ থ্রি সিও সিএল। এই যৌগগুলো যেগুলো লিখছি সেগুলোর নামগুলো একটু মনে রাখবে, তাহলে পুরো অর্গ্যানিক হয়ে যাবে, এই যৌগগুলো নিয়েই বারবার ধরে ফিরে আসবে। নেমিং আমি পরে করাবো, যাক এই যৌগটার নাম কি, এই যৌগটার নাম হচ্ছে অ্যাসিটোন। আর এখানে দেখো এটা যেটা পাচ্ছি সিএইচ থ্রি সিও সিএল, এখানে একটা হাইড্রোজেন চলে যাওয়ার পরে তারপর সিও সিএল গ্রুপটা আমি যুক্ত করছি, তাহলে সিএইচ থ্রি সিও সিএল পাচ্ছি, এটাকে আমি বলবো অ্যাসিটাইল ক্লোরাইড, এটাকে আমি বলবো অ্যাসিটাইল ক্লোরাইড, অ্যাসিটাইল ক্লোরাইড, এই যৌগটার নাম হচ্ছে অ্যাসিটাইল ক্লোরাইড। যদি তুমি ফাংশনাল গ্রুপ যদি সি ডবল বন্ড ও সিএল দেখো তাহলে এটা হচ্ছে অ্যাসিটাইল মানে অ্যাসিড ক্লোরাইড জাতীয় যৌগ, অ্যাসিড ক্লোরাইড, বুঝতে পেরেছো, এটা ভালো করে করবে। এবার আমরা করবো অ্যাসিড অ্যামাইড, এগুলো আমি আরেক এর আগেও একবার করেছি, মানে তখন এবার এবার একটু আলাদাভাবে করাচ্ছি আর কি, অ্যাসিড অ্যামাইড তোমাদের বারবার ধরে করলে বারবার ধরে এটা তোমরা বুঝতে পারবে। অ্যাসিড অ্যামাইড, অ্যাসিড অ্যামাইড যদি তৈরি করি তাহলে কী করবো দেখো, সিএইচ ফোর মিথেন থেকে একটা হাইড্রোজেনকে সরিয়ে দিচ্ছি এবং এখানে সিও এনএইচ টু গ্রুপটা আনছি, এই সিও যে গ্রুপটা আনছি আমি
সেই গ্রুপটা দ্বারাই কিন্তু এই যে যৌগটা তৈরি হচ্ছে তাকে চেনা যাবে এবং তার রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রিত হবে, সেটা হচ্ছে ফাংশনাল গ্রুপ। যে ফাংশনাল গ্রুপটা আমি আনছি CONH2, এখানে COCl এনেছি, এখানে COCOOH এনেছি, এখানে COCH3 এনেছি। সুতরাং এই জায়গাটা দেখো, এখানে কী আছে, CONH2 যদি আনি তাহলে এখানে কী হচ্ছে, CH3CONH2। এর নাম কি, এর নাম হচ্ছে অ্যাসিটামাইড। এর নাম কি, এর নাম হচ্ছে, এর নাম যদি খোঁজো, এর স্পেসিফিক যদি নাম খোঁজো, তার নাম হচ্ছে অ্যাসিটামাইড। এবং কোথাও যদি তুমি CONH2 এই গ্রুপটা, ফাংশনাল গ্রুপটা দেখো, তাহলে সেটা হচ্ছে অবশ্যই অ্যাসিড অ্যামাইড। বুঝতে পেরেছো? তো এই যে এই ফাংশনাল গ্রুপগুলো এইরকমই হবে। আচ্ছা, এবার দেখো আরেকটা যেটা করবো সেটা হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইড। তো এইগুলো যদি আমি করলাম, এগুলো তোমাদের বইয়েতেও একটু আছে, অল্প অল্প করে কয়েকটা জিনিস আমি যেগুলো লেখাচ্ছি এগুলো একটু প্র্যাকটিস করবে, এবং কোনটা কোন জাতীয় যৌগগুলোকে আমরা কী বলবো সেটা একটু ভালো করে প্র্যাকটিস করবে। অ্যাসিড অ্যানহাইড্রাইড এই আরেকটা যৌগ হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইডটা কীরকম হবে, অ্যাসিড অ্যানহাইড্রাইডের মধ্যে ধরো CH4 এখান থেকে যদি সৃষ্টি হয়, তাহলে একটা এইচকে তুমি তাড়িয়ে দাও এবং এখানে সিও আর একটা তুমি সিও সিও ও সিএইচ3 এরকম একটা গ্রুপ নিয়ে আসো। তাহলে কী হচ্ছে দেখো, এরকম একটা গ্রুপ নিয়ে আসো, তাহলে এটা হচ্ছে CH3 C ডবল বন্ড ও, এখানেও সিও সিএইচ3 সি ডবল বন্ড ও সিও সিএইচ3। এই রকম যদি তুমি কোথাও গ্রুপ দেখতে পাও, মানে এই গ্রুপটা যদি তুমি কোথাও দেখতে পাও এই গ্রুপটা, তাহলে সেটাকে বলবে অ্যাসিড অ্যানহাইড্রাইড। তোমরা ডিটেলসে জানবে, এখন খালি এইটা একটু দেখো এবং একটু মুখস্থ করো যাই বলছি আর কি, যে এই ধরনের যদি তুমি অ্যাসিড অ্যানহাইড্রাইড যদি এই ধরনের গ্রুপ তুমি দেখতে পাও, সিও ও সিও, আর এখানে যদি এই অ্যালকিল গ্রুপটা যে কোনো কিছু হতে পারে, CH2 হতে পারে, C2H2 হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো দেখো সেই ধরনের তুমি এখানে যদি এই ধরনের গ্রুপটা তুমি দেখতে পাও, তাহলে সেই যৌগটাকে বলবে অ্যাসিড অ্যানহাইড্রাইড। এবং এই যে স্পেসিফিক যৌগটা আমি লিখেছি এর নাম হচ্ছে অ্যাসেটিক অ্যানহাইড্রাইড। অ্যাসেটিক অ্যাসিড থেকে সৃষ্টি হয়েছে, কীভাবে সৃষ্টি হয়েছে সেগুলো পরে জেনে যাবে, খুব সোজা অ্যাসেটিক অ্যানহাইড্রাইড। এখন খালি জৈব যৌগের শ্রেণীবিভাগ হচ্ছে, মানে তোমাদের এই জায়গাগুলো একটু ভালো করে দেখতে হবে, ঠিক আছে। আরেকটা করবো আমি অ্যামিন। তো অ্যামিন যৌগটা কীভাবে তৈরি হয়েছে দেখো, মিথেন থেকে কীভাবে সৃষ্টি, মিথেন থেকে একটা ইচকে সরিয়ে দাও, সেখানে একটা ফাংশনাল গ্রুপ NH2 আনো, অ্যামিনও ফাংশনাল গ্রুপ বলেছিলাম, কি তৈরি হচ্ছে CH3NH2। তাহলে এইটা একটা অ্যামিন জাতীয় যৌগ, এবং এর নাম কি, এর নাম হচ্ছে মিথাইল অ্যামিন। বুঝতে পারলে মিথাইল অ্যামিন। এরপরে দেখো যেটা আমরা করব সেটা হচ্ছে নাইট্রাইল বা সায়ানাইড। সায়ানাইডের মধ্যে কোন গ্রুপ থাকবে, সিএন গ্রুপ থাকবে। এই CH4 থেকে একটা এইচকে সরিয়ে দাও এবং এখানে সিএন বা সায়ানো গ্রুপটা নিয়ে এসো। সায়ানো এই গ্রুপটা নিয়ে আসলে এখানে কী হবে, CH3CN। এর নাম হচ্ছে মিথাইল সায়ানাইড। তো দেখো এইভাবেই তৈরি হয়েছে একটা ফাংশনাল গ্রুপ, সিএন যোগ হয়ে এরকমভাবে তৈরি হয়েছে। তো দেখো আজকে একদম, মানে আমি জাস্ট প্র্যাকটিসের জন্য এখান থেকে যেটা করলাম, পরীক্ষা ঠিক এরকমভাবে আসবে না, কিন্তু যে প্র্যাকটিস করবে তোমরা এই জায়গাটা, যে জৈব যৌগের কার্যকরী গ্রুপের ভিত্তিতে জৈব যৌগের শ্রেণীবিভাগ, প্রথমে আমরা হাইড্রোকার্বনে ভাগ করেছি, হাইড্রোকার্বনকে অ্যালিফ্যাটিক অ্যারোমেটিকে ভাগ করেছি, অ্যালিফ্যাটিকটাকে দুভাগে ভাগ করেছি, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত, এবং সেই অসম্পৃক্তকে আবার দুভাগে ভাগ করেছি, অ্যালকিন এবং অ্যালকাইন, আর অ্যালকেনটাকে, সম্পৃক্ত হাইড্রোকার্বনকে আমরা বলছি অ্যালকেন বা প্যারাফিন, এবং ওই সম্পৃক্ত হাইড্রোকার্বনের কার্বনের যে শ্রেণীবিভাগগুলো আমরা করেছি, কোনটা 1 ডিগ্রি, কোনটা 2 ডিগ্রি, কোনটা 3 ডিগ্রি, কোনটা 4 ডিগ্রি বা কোয়াটারনারি, সবটা আমরা করেছি। এবং তারপর যেটা করছি সেটা হচ্ছে হাইড্রোকার্বনের বিভিন্ন জাতক সমূহ, অর্থাৎ আমি এখানে কী করলাম, আমি মিথেনটাকে নিয়ে একটা হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে অন্য কোনো ফাংশনাল গ্রুপগুলো আমি অ্যাড করে গেলাম, এবং সেখানে যে যৌগগুলো পাচ্ছি সেই যৌগগুলো কী ধরনের যৌগ হচ্ছে, কোনোটা আমি দেখলাম
অ্যালকিল হ্যালাইড যৌগ পাচ্ছি, কোনোটাতে অ্যালকোহল পাচ্ছি, কোনোটাতে কার্বক্সিলিক অ্যাসিড পাচ্ছি। তো আমি যেরকমভাবে করলাম তোমরা খালি সেরকমভাবে প্র্যাকটিস করো এবং নিজের মতো করে একটা কমপ্লিটনেস নিয়ে এসো, কংক্রিট ভাবটা নিয়ে এসো যে এই জায়গাগুলোতে এইটা ব্যাপারটা হচ্ছে, এই জায়গাগুলো, এই কনসেপ্টগুলো। তো এই জায়গাগুলো ভালো করে করো এবং প্রত্যেকটা যৌগের নামগুলো একটু, যেগুলো আমি করিয়েছি সেগুলো একটু মুখস্থ করো এই মুহূর্তে। আমরা জৈব যৌগের নেমিংয়ের পরে কিছু কাল, এর পরের এপিসোড থেকেই আমি আসছি, পরে জৈব যৌগের নেমিং করবো, সেখানে আরও ডিটেলসে পড়াবো। কিন্তু তোমরা এই জায়গাগুলোকে খেয়াল করো যে কার্যকরী গ্রুপগুলো আমরা কত রকম ভাগে ভাগ করলাম। স্কিম সায়ানাইড, মিথাইল সায়ানাইড এখানে কোন কার্যকরী গ্রুপে, সায়ানো গ্রুপ। মিথাইল অ্যামিন এখানে কোন কার্যকরী গ্রুপ আছে, এনএইচ টু গ্রুপ। অ্যাসিটাইল ক্লোরাইড এখানে কোন কার্বন, কোন ফাংশনাল গ্রুপ আছে, সিওসিএল। অ্যাসিটামাইডে কোন ফাংশনাল গ্রুপ আছে, সিওএনএইচ টু। কার্বক্সিলিক অ্যাসিডে কোন ফাংশনাল গ্রুপ আছে, সিডব্লুএইচ। এরকমভাবে মনে করো। তোমার অ্যালকোহলে কোন ফাংশনাল গ্রুপ আছে, ওইচ। ইথারে কোন ফাংশনাল গ্রুপ আছে, সিঙ্গেল বন্ড, ও সিঙ্গেল বন্ড, সেটা হচ্ছে ইথারে। অ্যালডিহাইডে কী ফাংশনাল গ্রুপ আছে, সিএইচও। কিটোনে কী ফাংশনাল গ্রুপ আছে, সিও, সি ডবল বন্ড। এদিকেও দুটো দুটো যে যোজ্যতা খালি আছে, এইদিকে একটা সিএইচটি, মানে এদিকে একটা অ্যালকিল গ্রুপ, এদিকে একটা অ্যালকিল গ্রুপ। এরকমভাবে ভাবতে হবে, নিশ্চয়ই ব্যাপারটা ভালো করে ভাবার চেষ্টা কর, নিশ্চয়ই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। খালি প্র্যাকটিস, অর্গ্যানিক মানে প্র্যাকটিস, নিজে যত প্র্যাকটিস করতে পারবে, খালি শুনলে হবে না, দেখলে হবে না, প্র্যাকটিস, খাতা নিয়ে প্র্যাকটিস করো, নিজে নিজে লেখার চেষ্টা করো, নিজে নিজে লেখার চেষ্টা করো যে কতটা তুমি করতে পারছো। দেখো এই ফাংশনাল গ্রুপগুলোর মধ্যে তুমি কতটা, একদম বই না দেখে, একদম খাতা নিয়ে, খালি যে ভিডিওটা করলাম এই ভিডিওটা থেকে নিজে নিজে লেখার চেষ্টা করো যে কতটা তুমি পাচ্ছো, তাহলেই তোমার হয়ে যাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। এরপর আমি জৈব যৌগের গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আসবো, সেটা জৈব যৌগের নামকরণ। এবং তিন চারটে এপিসোড প্রায় লাগবে জৈব যৌগের নামকরণে। এই চ্যাপ্টারটা গোয়িং টু বি এ লং চ্যাপ্টার, এটা খুব বড় এপিসোড হতে, মানে বড় চ্যাপ্টার হতে চলেছে, বুঝতেই পারছি যেরকমভাবে প্রচুর জিনিস এখানে আছে। কিন্তু আমি চাইছি তোমরা ভালো করে শেখো, এটাতে ক্লাস টুয়েলভের ভিত, তোমাদের ইলেভেনের নাম্বার তো আসবেই, ক্লাস টুয়েলভের ভিতটাও রচনা হবে। আজকে এই পর্যন্ত, যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলোকে সবার কাছে শেয়ার করবে। ধন্যবাদ, তোমরা ভালো থেকো।